কষ্টের চলে তাই কত সুখ বদনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেবে দেয় শত ফলো করবে চল কই যাবি ক্লাব থেকে যাব তো সবার কনসার্ন না হচ্ছে সবার কনসার্ন নিয়ে কি হবে স্কুল থাইল্যান্ড আর মালয়েশিয়া মালয়েশিয়া ইজ টু ফার না কি সে টু ফার এখান থেকে ইন্ডিয়া তোর প্লেন ফ্লাইট যত থাইল্যান্ড সেম কি নিয়ে কথা বলছো তোমরা ও আমরা বলছিলাম যে আমাদের একটা এক্সকার্শন ট্যুরে যাওয়া উচিত আমি যদি এখন বলতাম যে সদরঘাট ও বলতো এটা মংলাপুর আমি যেটাই বলবো উল্টা করবে শোনো আমার সম্পর্কে না জেনে সব কথা বলো না রিয়েলিটি তো ফেস করো নাই লোকাল বাসে উঠছো কখনো উঠো তো নাই জীবনও খালি গায়ে নদীর মধ্যে সাঁতার কাটছো কাটো নাই নিজের হাতে কোনো ধান কাটছো কাটো নাই সবাই ধান কাটলে ধান বিক্রি করবে কে যারা বিক্রি করে যারা এই অঙ্কটা কষে তারাই গরমিলটা করে বাংলাটা বুঝতে পারো নাই কি বলছি বলো তোমার বলো আচ্ছা ও এরকমই তো ও তো অলওয়েজ ব্রেকফাস্ট থেকে তো এরকমই ওর সাথে কথা বলতে যাস কেন অ্যাডমিশন দিল ওটাকে ইনসেনসিটিভ আই থিংক আমরা না আমাদের মতো করে আলাদা প্ল্যান করি দ্যাটস বেটার হ্যাঁ কেন আমাদের ক্লাবের সাথে যেতে হবে না মানে আলাদা প্ল্যান করি মানে এটা না যে আমরা মানে আলাদা যাব মানে ডেফিনেটলি মানে আমি চাচ্ছি যে ক্লাব থেকে আমরা ফাইন আই ডোন্ট ওয়ান্ট টু দেম ইউ টক টু দেম ওরা কোথায় যেতে চায় হ্যাঁ ইফ দে ওয়ান্ট টু গো টু ব্লাডি গাইবান্ধা ওখানে যাবো নো প্রবলেম তুই আমি জানিস আচ্ছা তুমি সবসময় তো রুডলি কথা কেন বলো বলো তো বলবো না এসব ট্রাস্টেড ছেলে ওরা কি আর বুঝে রিয়েলিটি কি আমি আর তুমি আমরা যেমন ওয়েবের পড়াশোনা করি আমাদের সেমিস্টারের মাঝখানে খেয়াল রাখতে হবে কীভাবে সিজিপিতে ঠিক রাখতে হবে মাথার গাম পায়ে ফেলে হলেও আমাদের সিজিপি ঠিক রাখতে হয় ওরা তো আর এত বুঝে না ওরা কি আর আমাদের কথার মিনিং বুঝবে সেটা বুঝবে না কিন্তু তুমি কথাগুলো এত রুডলি না বলে একটু একটু বুঝিয়ে বললে পারতে দেখো আমাদের লাইফের বাস্তবতা তো ওদের বোঝার কথা না তাই না যাই হোক আমি জাস্ট তোমাকে এতটুকু বলতে পারি আরিয়ান ছেলেটা অতটা খারাপ না তুমি দেখো ক্যাম্পাসের সবাইকেও হেল্প করে মন ভালো ছেলেটা তুমি তো মাদার তেরেজা তোমার তো ভালো লাগবেই তাই না তুমি যে এক কাজ করো ওরে যে আশীর্বাদ করো এটা এটা খুব ভালো হবে আমি ওকে কখনো বোঝাতে পারবো না ছেলেটা শোনো আরে ইনোভেটিভ কি করা যায় একটাই আইডিয়া আমরা একটা ভিডিও বানাই আমরা তো সত্যি মানে আমরা একটা ডকুমেন্টারি বানাবো 10 মিনিটের ডকুমেন্টারি বাংলাদেশের দুঃখ দুর্দশা সামাজিক অসঙ্গতিগুলো তুলে ধরলাম
বাংলাদেশের দুঃখ দুর্দশা ওই ভিডিওতে তুলে ধরে বাইরের দেশের সামনে নিজেদের দেশকে ছোট করি। তুই কি জানিস এই যে ডকুমেন্টারি শর্ট ফিল্ম ভিডিও যে বাংলাদেশের দুঃখ দুর্দশা দুরবস্থাকে নিয়ে করা হচ্ছে, এগুলা বাইরে আমাদেরকে আরও ছোট করছে, আর এই ছোটো করে 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 নিজেদেরকে গরিব বলে আমরা বাইরে আমাদেরকে সেল করতেছি, আর তারপর যে ফান্ডটা আসছে, যে ডোনেশন আসছে, ওটা দিয়ে আমাদের দেশের এনজিওগুলো চলছে। তার মধ্যে থেকে কিছু কিছু এনজিও, সবগুলো না, কিছু কিছু এনজিও অল্প কিছু টাকা হয়তো যেই কারণে ফান্ডটা আসে সেই কারণে ব্যবহার করে, ওই খাতে ইউজ করে, আর বাকিটা নাই বললে। এটা তো এত গভীরভাবে ভেবে দেখি নাই। তাহলে এই টপিকে একটা ভিডিও করি যে কীভাবে আমরা নিজেদের দেশকে ছোট করে ফান্ড আনতেছি। আচ্ছা, তাহলে একটা বুদ্ধি আছে আরেকটা, এটা হলো খেটে খাওয়া মানুষের জীবনের গল্প নিয়ে একটা ভিডিও বানাই। তুমি হলে একটা গার্মেন্টস কর্মী, তোমার একটা গার্মেন্টস কর্মী রোল প্লে করতে হবে, তোমার আব্বা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে, তোমার ছোটো ভাইয়ের পড়ালেখা খরচ চালাতে হবে, দিনে আনে দিনে খা খেটে খাওয়া মানুষের গল্প, ভালো হবে না জিনিসটা? আমরা তো মুক্তিযুদ্ধ সময় ছিলাম না, মুক্তিযোদ্ধাদের আমরা প্রপারলি দেখিনি, বাট ওয়ান থিং আই বিলিভ যে এখনো এদেশে অনেকে আছে বা কিছু মানুষ আছে যারা এখনো মুক্তিযুদ্ধ করে যাচ্ছে, মানে যুদ্ধ করে যাচ্ছে দেশের জন্য। মানে আইকন যারা অনেক কিছু স্যাক্রিফাইস করে দেশকে অনেক কিছু দিচ্ছে, পথ শিশুদের জন্য কাজ করছে, বৃদ্ধদের জন্য কাজ করছে, অনেকভাবে অনেক কিছু করছে, এক একজন এক একটা সেক্টর বেছে নিয়েছে, আমরা সেই মানুষগুলোকে ধরে মানে তুলে ধরবো, কেমন হয়? এবং তাদেরকে দেখে তরুণরা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ, আমরা এরকম কিছু করতে পারি। আই ডোন্ট থিংক সো, অ্যান এক্সাম্পল ক্যান নট বি আ ফ্যাক্ট। আর মনে হয় না যে ওদের দেখে এখনকার তরুণরা বেশি ইন্সপায়ার্ড হবে। নট দ্যাট ইজ টু বি শিওর যে ইট উইল ওয়ার্ক। চেষ্টা করতে দোষ। হ্যালো আপা, আমি রহিমা আপা, চিনতে পারছেন? ওই যে আপনি আমার গার্মেন্টসে চাকরি দিছিলেন না, ওই রহিমা। আরে কী অবস্থা আপা, আপনি কই আছেন? আপনার লগে কি একটু দেখা করা যাইব? কেন আপা, আমার জামা আমার মায়েরা ঘর থেকে বার করে দিছে। কি হয়েছে? আমি এখন যাবো কই? আপনি তো জানেন আমার বাপ মা কেউ নাই, আমি কি করব? আপনি যদি আমার উপকার করতেন। আচ্ছা তুমি কোথায় এখন? আপা আমি রেল স্টেশনে বসে রইছি। কোন স্টেশনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি 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 আসছি, তুমি ওখানে থাকো, স্টেশনে থাকো। ঠিক আছে, আমি এনে বসে রইছি আপা, আপনি তাড়াতাড়ি আসেন আপা। আমার জামা আমার মায়েরা ঘর থেকে বার করে দিতে এক কাপড়ে কোনো জিনিসপত্র দেয় না আনতে আপা। মারছে কেন? মারছে টাকা পয়সা দেয় না দেখা হেললে আমার মায়ের দূর করছে আপা। তুমি টাকা দিবা কেন? সে কামে কর না। না আপা, কেমনে কাজ করবো? সারাদিন পুরো ঘুমায়, সন্ধ্যা হলে জুয়া খেলতে যায়, এরকম করলে কেউ কাজে রাখবো? আপনি কোন বুঝছি জুয়া। তা তুমি কী চাও, স্বামীর সাথে থাকতে চাও নাকি আলাদা হইতে চাও? আলাদা হইলে এক ব্যবস্থা, যদি স্বামীর কাছে যাইতে চাও তাহলে আরেক ব্যবস্থা। আপা আপনি তো জানেন না আমার বাপ মা কেউ নাই, ওই স্বামী ছাড়া। আপনি পারবেন আমার স্বামীর সাথে আপনি মিলাই দিতে? মানে তুমি তোমার স্বামীর সাথে থাকতে চাও? জি আপা, কোন মেয়ে না চায় যে স্বামীর সংসার না করতে? আপনার আপনার খুব ভয় পায় আপা, আপনি পারবেন আপা? ও
আমি পারু। টিপিক্যাল বাঙালি ওয়াইফস। আমাকে ছাড়া কোনো কিছু করা যায় না। তুমি না বলছো তুমি পাশে ছিল না দেখে একদিন কিছু করতে পারিনি, এখন থাকলে পারবো। তাহলে যে রেল স্টেশনে আমাকে ডাকছো আমি কি তোমাকে ট্রেনের টিকিট কেটে দিব এখানে এসে? ওর নাম রহিমা, ওকে 1.5 বছর আগে চাকরি দিয়েছিলাম গার্মেন্টসে। আজকে শুনে ওর চাকরির টাকা, ওনার প্রিয় ভালোবাসার স্বামী ওনাকে মেরে মেরে নিয়ে নিয়ে জুয়া খেলে। এখন দেখো এই ব্যাপারে কিছু করতে পারো কিনা। আপনার স্বামী জুয়া খেলে, আপনার টাকা দিয়ে এবং সে আপনাকে মারে, এর আগে কি অনেকবার মেরেছে আপনাকে? টাকা না দিলে মারধর করে। তাহলে আপনি কি ওনার কাছে ফেরত যেতে চান না অন্য কিছু করতে চান? কি কোন ভাই জানে মায়ের মন তো স্বামী সুন্দর কোনো জায়গা আছে আপনি কোন? তাহলে আপনি যদি তার কাছে ফেরত যান সে তো আপনাকে আবার মারবে, তখন কি মার খাবে? আমার এই দুনিয়াতে কেউ নেই আমার স্বামী ছাড়া, আপনার আমার জামার লগে মিলাই দেন। এই মহিলা বলে কি মানে উনি যদি ওনার স্বামীর কাছে ফেরত যান তাহলে তো আবার উনি মার খাবেন? এটা না তোমার কোর্ট না, আর সে চাচ্ছে ফেরত যেতে আমি কি করতে পারো দেখো। আচ্ছা আপনি এখন কি মানে কি করতে পারি আমি আপনার জন্য, আপনি আমাকে বলুন আমি কি করতে পারি? আমার জামের লগে আমার মিলাই দেন। মিলাই দেন? আপনি লোকের ঘর করবেন? ও মাই গড, but I don't know what's the problem with this woman man. Just look at her, she's just getting beaten up every day. Please off jao to kichu korte parle koro na le photo to amake ekhon ki korte hobe madam? Amra ode bostite jacchi jaba bosti ha bosti ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই কি? হ্যাঁ ভাই কি? আই ইয়াকুব, ইয়াকুব ভাই হ। আরে কে ডাকা দিব? ও দল বলে হাজির হইছো? এফকিয়ান বা পুলিশ আর্মি কি চুরি করছিস তুই? হ্যাঁ তুই কি চুরি করতে তুই গায়ে হাত তুলছিস কেন? কি চুরি করছিস মানে? আমার বিয়া করাবো, আমার সম্পত্তি, আমি তার মার মু কাট মু যাইছে তা করবো, আমাকে জমার ব্যবস্থা মাতো বড়ি করবেন না। আপনি এভাবে চিল্লিয়ে কথা বলছেন কেন, চিৎকার করছেন কেন এখানে? ও তো একজন মহিলা, আপনি ওনার সাথে সম্মান দিয়ে কথা বলুন। সম্মান দিয়ে কথা বলবো মানে চিৎকার করবো মানে? উনি কি করতেছেন দেখতেছেন না? এই আপনি কে? আপনি এর মধ্যে কথা বলতেছেন কে? আমি যেই হই না কেন আপনি তো আপনার বউয়ের গায়ে হাত তোলার অধিকার রাখেন না। রাখি না মানে? ও আমার বিয়ে করাবো, ওর আমি মার মু কাট মু যা ইচ্ছে তা করবো, কে কি বলবে? আপনি বলতেছেন কে? আপনি করতে গেছেন? আপনি এর মধ্যে আসি কোথায় থেকে আসি ঢুকিয়ে বললেন কে আপনি? আমি যেই হই না কেন আপনি আজকের পর থেকে আপনার বউয়ের গায়ে হাত তুলবেন না। দেখেন আমার এলাকায় এসে আপনি আমার ধমক দিবেন না, আমি যদি লোক ডাক দিই আপনার এখানে লাশও পাওয়া যাবে না। আপনি চিনেন আমারে? চিনেন না তাও ঠিক, আমি তোমাকে চিনি না। চাপো 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 চাপো। এই গায়ে হাত দিচ্ছি কেটাই কলা সারেন, কলা সারেন, আপনি কলা সারেন আস্তে, সোজা মাথা। নারী এবং শিশু নির্যাতন আইনের 7-এর 12 ধারায় 1995 সালে যেটা এসেছিল ওখানে আপনি যদি আপনার ওয়াইফের গায়ে মানে আপনার বউয়ের গায়ে এভাবে হাত তোলেন আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আর যদি আপনার হাতের মাত্রাটা বেশি হয়ে যায় ফাঁসি হওয়াটা আসলে টাফ কিছু হবে না। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। ভালো জামাই সুন্দর মতো থাকবেন, ওকে? আজকের পর থেকে বউয়ের গায়ে কখনো হাত তুলবেন না। যদি আমি কখনো শুনি যে আপনি আরেকবার আপনার বউয়ের গায়ে হাত তুলছেন আইন পরে মারবে, আগে আমরা মারব। ভিতরে যান।
আপনি ভিতরে যান যান উনি আপনাকে কিচ্ছু বলবেন না যান সকল মানুষের জন্য প্রযোজ্য তোমাকে আমি আগেই বলেছি যে দিস ইজ মাই প্যাশন আমি মানুষকে হেল্প করতে পছন্দ করি সো আমার প্যাশনের জন্য তুমি আমাকে থ্যাঙ্কস দিচ্ছ দ্যাটস নট ফেয়ার ওকে আই উইশ সবে তোমার মতো করে ভাবতো প্রত্যেকটা মানুষ যদি এরকমটাই চিন্তা করে যে হ্যাঁ আরেকজনকে সাহায্য করা আমার আমার প্যাশন আমার একটা ভালো লাগা এই পৃথিবীতে কোনো যুদ্ধ ঘৃণা হিংসা কিচ্ছু থাকতো না তাই না সো ট্রু বাট পৃথিবীতে খারাপ আছে দেখি কিন্তু পৃথিবীতে ভালো আছে যদি পৃথিবীতে খারাপ কিছু না থাকতো তাহলে হয়তো ভালো মানুষগুলো থাকতো না শুধু আরেকজনকে যে হেল্প করার জন্য যে পুশটা দরকার না এই পুশটা সে পায় না অলস তো তুই বিছানা থেকে উঠে যে কাউকে হেল্প করবো ওই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে না আমাদের কী করা উচিত সেই মানুষগুলোকে একটা পুশ দেওয়া উচিত যাতে তারা উঠে গিয়ে আরেকজনে হেল্প করে দ্যাটস ইট খুব সিম্পল পুশ ওকে গাইস আমাদের চিন্তার পালা শেষ ভাবার পালা শেষ সময় শেষ এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের মাথায় এখন কি কি আইডিয়া ঘুরপাক খাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লিজ শেয়ার করো আইডিয়া স্যার আমার কাছে একটা আইডিয়া আছে স্যার আমার মনে হয় যে আমরা সবাই মিলে একদিন আমাদের ভার্সিটিটাকে ক্লিন করতে পারি ভার্সিটি ক্লিন মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে আমাদের ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাস টেরিটরির ভিতরে যত ময়লা আছে টিস্যুজ পেপারস বিভিন্ন জায়গায় পড়ে আছে সেগুলো আমরা আমাদের এই ক্লাবের মেম্বার ক্লিন করবো তাই তো জি স্যার আমরা একদিন সবাই মিলে ভার্সিটি ক্লিন করব কিভাবে আমরা তো তাহলে আমাদের ঝাড়ু লাগবে আমাদের মপ লাগবে আমাদের গ্লাভস লাগবে তাছাড়া আমাদের সুইপারও লাগবে হ্যাঁ সুইপার লাগবে কেন আমরা তো সবাই মিলে যেহেতু এই কাজটা করছি কাজটা আমরা সবাই মিলে করে ফেলবো সবাই মিলে বাথরুম পরিষ্কার করব হ্যাঁ হ্যাঁ আদি আছে আমি তিনটা বাথরুম পরিষ্কার করব যদি আদি না একটা বাথরুম পরিষ্কার করে আমরা একজনের জন্য লেট করতাম আমি একটা প্রজেক্ট করতে চাই সেটা ডকুমেন্টারি হোক ডিটেইলস জার্নালিজমও হতে পারে আমি বেসিক্যালি লিখতে চাচ্ছি আইকনদেরকে নিয়ে আইকন বলতে মানে আমি তাদেরকে আইকন বলি বা মানছি যারা হচ্ছে গিয়ে এই দেশের জন্য কিছু করছে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কিছু করছে যেমন অনেকে আছে যারা পথ শিশুদের জন্য কাজ করছে বৃদ্ধদের জন্য কাজ করছে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে কোনো অর্গানাইজেশন ছাড়া কোনো কোনো এনজিও ছাড়া পার্সোনালি অথচ আমরা তাদের ব্যাপারে জানি না তাদেরকে চিনি না আমি তাদেরকে খুঁজে বের করতে চাই তাদেরকে নিয়ে কাজ করতে চাই তাদেরটা জানতে চাই সবাইকে জানাতে চাই এবং স্যার আমি মনে করি যে আমরা যদি তাদেরকে তুলে ধরি ইউথরা তাদের কাছ থেকে শিখবে কিছু ইন্সপায়ার্ড হবে হোয়াট ইউ থিঙ্ক Very good idea. Very inspiring. Please, show my hand again. Very inspiring. What? It's not bad, it's good, but I think it will not work. Why? Explain. I don't think it's a good idea. Because the youth of this generation, they don't, you know, want to be inspired from these things. They're more into entertainment, sports, viral videos. That's it. But জানতে চায় না কে পথ শিশুকে হেল্প করছে। আর
আমাদের জেনারেশনেই কিন্তু আমাদের মতো আমাদের বয়সে অনেক ছেলে মেয়েরা আছে যারা দেশের জন্য কাজ করছে। এক্সকিউজ মি হ্যাঁ বলো তো, ব্যাংককের রাস্তায় তেলা পোকা ভাজা পাওয়া যায় না, আমাদের চকবাজারের রাস্তায় কি পাওয়া যায় জানো কিছু? প্রবলেম কি বলো? প্রবলেম ইজ তো মানে আমার না কি বলে বলো, তুমি এখন বলো সবার সামনে বলো তোমার প্রবলেম কি বলো তো। আমরা একটু থামি, আমরা একটু ঠিকঠাক আলোচনা করি। আমরা এই কাজটা বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলি, ভাগ করে প্রজেক্ট ওয়াইজ প্রেজেন্ট করার চেষ্টা করি। আর মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের জন্য যারা গৌরব, যারা স্বীকৃতি নিয়ে আসছে, অর্জন করছে, দেশের শ্রদ্ধা বাড়িয়ে দিচ্ছে, দেশের নাম ছড়িয়ে দিচ্ছে, নিজেকে ওই জায়গাটা রিজার্ভ করার চেষ্টা করছে। আমি এমন কিছু একটা হব, ভেরি আইকনিক পজিটিভ আইকন। এক্স্যাক্টলি স্যার, আমি আমি এটাই আসলে সরি আমি আপনার কথা গুছিয়ে বলতে পারিনি, বাট আমি এক্স্যাক্টলি এটাই চাচ্ছিলাম। আমার মনে হয় আমরা গ্রুপ ওয়াইজ না যে ইন্ডিভিজুয়ালি করি, কারণ আমি এর আগে দেখেছি আমরা গ্রুপ ওয়াইজ যখনই কোনো কাজ করতে গিয়েছি একটু ঝামেলা হয়েছে, মানে লিটারেচার সাবমিশন। কিন্তু স্যার মানে আমি তো একা লিখতে পারবো না, আসলে এত কিছু আমি স্যার লিখতে পারি না। কেন পারবো না? হাত দিয়ে লিখবা, এসএমএস তো লেখো, এসএমএস না লিখতে পারলে টাইপ করে লিখবা। ও প্লিজ মিস্টার স্টিভ। স্যার স্যার আপনি চুপ কেন স্যার? মনটা একটু খারাপ হয়ে গেছে। কেন কেন কি কেন 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 কি খারাপ কেন? এটা যদি বুঝতা গরমকালে গরম পানি দিবস